আইন ভাঙলে প্রধানমন্ত্রীকেও সার দেবেন না মাহাথির মোহাম্মদ। আইন ভাঙলে প্রধানমন্ত্রীকেও সার দেবেন না মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার 14তম সাধারণ এই নির্বাচনে বুধবার রাতে মাহাথিরের দলকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। 92 বছর বয়সে আবারও শপথ নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আইন ভঙ্গ করবেন না। তিনি বলেন, আইন ভাঙলে এমনকি প্রধানমন্ত্রীকেও সার দেবেন না। নতুন মালয়েশিয়া গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের অবিভক্ত সহযোগিতা চেয়ে এ কথা বলেন তিনি। বাণিজ্যিক রাজধানী পুত্রজায়া সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাহাথির মোহাম্মদ জানান, মালয়েশিয়ার বৈদেশিক দেনার পরিমাণ 1,00,000,000,000 রিঙ্গিত ছাড়িয়ে গেছে, যা $250 বিলিয়ন চেয়েও বেশি। মাহাথির ওই পরিমাণ রাষ্ট্রীয় ঋণের জন্য পরাজিত নাজিব রাজাক সরকারের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।